वेलकम टू बैक माय चैनल होम फूड बीडी रेसिपी। जलपाइर दुई आइटेमर आचार की उपकरण लागबे सेटा आपनादेर देखिए देवा होच्छे। एखाने दुई केजी जलपाई दुईटा भाग करे नेवा होयेछे, जेहेतु दुई आइटेमे जलपाइर आचार तैरी करा हबे। लागबे भिनेगार, चीनी, सरिषा बाटा आरो प्रयोजन सरिषार तेल। जे कोनो आचारे सरिषार तेल व्यवहार करले एटा अनेक टेस्टी एवं मजादार हय। एखाने आछे पाँच फोड़न एवं शुकना मरीच, आदा आछे दुई टुकड़ा, रसुन आछे, एलाच, एगुलो दिए आचार तैरि करते हबे। जलपाई दिए दुईटी आइटेमेर आचार तैरि करे आपनादेर देखानो होच्छे। प्रथमे आस्त जलपाई दिए किभाबे आचार तैरि करते हय सेटार जन्य जलपाईगुलोके एभाबे छुरी दिए फाला फाला करे কেটে নেওয়া হচ্ছে। এখন একটি কড়াইতে সরিষার তেল এক কাপ দিয়ে দিতে হবে। এর সঙ্গে পাঁচ থেকে ছয় কোয়া রসুন অ্যাড করতে হবে, দুইটা লাল মরিচ অর্থাৎ শুকনা মরিচ, একটি তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে এভাবে দিয়ে দিবেন, সামান্য পরিমাণ জিরা তেলের সাথে মিক্স করে দিতে হবে, এক চামচ রসুন বাটা, এভাবে রসুন আদা একসাথে বেটে অ্যাড করে দিতে হবে, দুই চামচ সরিষা বাটা তেলের সঙ্গে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন মশলাটাকে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে। এখন ফালা ফালা করে কেটে নেওয়া জলপাইগুলোকে এভাবে তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন কিভাবে জলপাইগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন দিতে হবে ভিনেগার, এক চামচ ভিনেগার অ্যাড করে দেওয়া হয়েছে, এক কাপ চিনি দেওয়ার পরে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অর্থাৎ এই মরিচটাকে পাটায় থেতলে নেওয়া হয়েছে। আপনারা ব্লেন্ডার দিয়েও থেতলে নিতে পারবেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন আমরা জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমাদের জলপাইগুলোর কালার পরিবর্তন হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এটা এখন সিদ্ধ হয়ে গেছে। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আপনি খাবারের সঙ্গে এরকম জলপাই আচার পেশ করে থাকে, তবে এভাবে যদি আপনারা বাসাতে তৈরি করেন তাহলে এটা বিভিন্ন খাবারের সঙ্গে খেতে পারবেন। দেখুন আমাদের জলপাইগুলো সিদ্ধ করা হয়েছে। কিভাবে বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে? দেখবেন জলপাইয়ের সবুজ কালারটা সোনালি কালারে ধারণ করেছে। যখন দেখবেন যে এটার রং পরিবর্তন হয়ে গেছে তখন জলপাইগুলোকে এভাবে নামিয়ে নেবেন। ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার জলপাইয়ের আচার। এটি আস্ত জলপাই দিয়ে তৈরি করা আচার। হোটেল রেস্টুরেন্টের আচারের চেয়ে
আপনার বাসায় তৈরি আচারটা অনেক বেটার হবে। যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন জলপাইয়ের আচার। প্রথম আইটেম কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় আইটেম করার জন্য 1 কেজি জলপাই একটি কড়াইতে ঢেলে দিয়ে এর সঙ্গে পানি অ্যাড করে দিতে হবে। এটাকে 10 মিনিট সিদ্ধ করতে হবে। যখন দেখবেন যে জলপাইগুলো কালার পরিবর্তন হয়ে জলপাইগুলো ফেটে গেছে, তখন মনে করবেন যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এছাড়াও আপনারা একটি জলপাই উঠিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে এটা গলে যাবে। আমাদের জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে গালিয়ে নিতে হবে। তবে এটা হালকা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় গালিয়ে নেওয়া ভালো, এটা ভালোভাবে গালিয়ে নিতে পারবেন। এটা যখন ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন গালাতে গেলে কষ্ট হবে। এখন একটি কড়াইতে উড়বেন নেয় 1 কাপ সরিষার তেল, এর সঙ্গে জিরা, লাল মরিচ, আদা রসুন বাটা 1 চামচ, সরিষা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, হলুদটা আপনার আচারগুলোতে সুন্দর একটি কালার দিবে। এখন পূর্বে গালিয়ে নেওয়া জলপাইগুলোকে তেল মশলার সঙ্গে এভাবে মিশিয়ে দিতে হবে। আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আপনারা একবার বাসাতে এভাবে তৈরি করে খেয়ে দেখুন কত টেস্টি এবং মজাদার হয়। সেটা আপনারা নিজেরা যখন তৈরি করে খাবেন তখন বুঝবেন। এখন 1 চামচ ভিনেগার এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। 1 কাপ চিনি, চিনি আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো দিতে পারবেন। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে তাহলে চিনিটাকে বেশি দিতে পারেন, আবার কেউ যদি কম পছন্দ করে তাহলে চিনিটাকে কমায় দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। এখন মরিচের গুঁড়া অর্থাৎ পাটায় পেস্ট করা অথবা ব্লেন্ডার দিয়ে শুকনা মরিচ পেস্ট করে রাখা হয়েছিল সেটা 1 চামচ এই আচারের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। দেখুন ধীরে ধীরে এটার কালার পরিবর্তন হয়ে আসছে। এভাবে কমপক্ষে লো আছে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে পুড়ে না যায়, ধরে না যায়। খেয়াল রাখতে হবে যে এটা যখন কালার পরিবর্তিত হয়ে আচারের কালারে পরিণত হবে তখন মনে করতে হবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন আচারগুলো তৈরি করা হচ্ছে অনেক সুন্দরভাবে, এটা তৈরি করা হচ্ছে। স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন যে কখন বুঝবেন যে আচার আপনার তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের আচার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন এরকম সুস্বাদু মজাদার জলপাইয়ের আচার। এর জন্য আপনাদের
সবাইকে ধন্যবাদ।